হ্যালো বন্ধুরা, তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেশন বক্সের পর্দার নতুন ভিডিওতে। তো তোমরা চয়েস ফিলিং করেছো, কাউন্সেলিং কমপ্লিট করেছো, এরপরে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে তোমরা ধরো একটা ভালো কলেজ পেলে, এরপরে তোমরা সেকেন্ড রাউন্ডে গেলে এবং একটা খারাপ কলেজ পেয়ে গেলে, এটা কি হয়? হ্যাঁ হয়। এই সম্ভাবনাটা কিভাবে আমরা দূর করব, কিভাবে এই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করব, কিভাবে তোমরা ভালো কলেজে থাকতে পারবে, সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর থেকে শিখে নাও। এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে কিন্তু এই ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। আমি পুরোটা ডিসক্রাইব করে দিচ্ছি তোমাদের সামনে। দেখো এই ব্যাপারটা কীভাবে সম্ভব। ধরো তোমরা এমনভাবে কাউন্সেলিং করেছো, তোমরা 10 নম্বরে একটা ভালো কলেজ রেখেছো এবং 9 নম্বরে একটা খারাপ কলেজ রেখেছো। পসিবল তোমরা যে কোনোভাবে, অনেকে কাউন্সেলিং করে দেয় তো ঠিকঠাকভাবে না শুনে 10 নম্বরে ধরো একটা খারাপ কলেজ রেখেছো এবং 9 নম্বরে একটা ভালো কলেজ রেখেছো, এবং তোমাদের কাউন্সেলিং প্রসেসে ধরো ফার্স্ট রাউন্ডে কোনোভাবে কপাল জোরে তোমাদের 10 নম্বর কলেজটা এলো, 10 নম্বরে একটা ভালো কলেজ ছিল এবং সেই কলেজটাই তোমাদের তোমরা পেয়েছো। কিন্তু 1 নম্বর 2 নম্বরে তোমরা খুব ভালো ভালো কলেজ দেখেছো, মানে APC বিল্লা, কিন্তু তোমাদের র্যাঙ্কটা সেই রকম না যে একদম সেকেন্ড রাউন্ডে তোমরা যদি অটো আপগ্রেড করাও। তো অটো আপগ্রেডেশন কী, কীভাবে তোমরা সেকেন্ড রাউন্ডে যাবে সেটা তোমাদের পরে জানাচ্ছি। অটো আপগ্রেড করো এবং তোমরা ধরো সেকেন্ড রাউন্ডে গেলে এই আশায় যে আমি APC বিল্লা পাবো, এবং গিয়ে দেখলে ওই 9 নম্বর কলেজটা পেয়ে গেলে, এটা কি সম্ভব? হ্যাঁ, 9 নম্বর কলেজ তো পাওয়া সম্ভব, কারণ যেই তুমি 10 নম্বর কলেজটা পেয়েছো, তোমার চয়েস লিস্ট থেকে ওই 10 নম্বরের পরের চয়েসগুলো ডিলিট হয়ে যাবে, 10 নম্বরের আগেরগুলো নয়। কিন্তু দ্যাট মিন্স 10 নম্বরের আগে যে কটা কলেজ আছে সেগুলো অবশ্যই সেকেন্ড রাউন্ডে গিয়ে আবার দেখা হবে, এবং যদি তুমি 9 নম্বর কলেজটা পেয়ে যাও সেটা খারাপ হলেও তোমাকে ওখানে গিয়ে ভর্তি হতে হবে, কারণ 2-এর বেশি রাউন্ড এখানে হয় না, নাহলে তোমাকে স্পট কাউন্সেলিংয়ে যেতে হবে। তার মানে কি, তোমাকে কিন্তু খারাপ কলেজ পেলে খারাপ কলেজে যেতে হচ্ছে। এটা কীভাবে অ্যাভয়েড করবো, তার জন্য কিন্তু মেন যে 2-3টে জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে যে তোমাকে কখন অটো আপগ্রেড করতে হবে। যদি তুমি একটা ভালো কলেজ পেয়ে যাও যে কলেজে তুমি স্যাটিসফাইড, এবং তোমার চয়েস লিস্টে তার থেকে তুমি যে কলেজটা পেয়েছো তার থেকে ওপরে যে কলেজগুলো আছে সেগুলো খুবই ভালো, তবেই তুমি অটো আপগ্রেড করাও। এবং তুমি যদি কাউন্সেলিংয়ের সময় যদি কোনোরকম ছোটোখাটো ভুল করে যাও, এখনও সুযোগ আছে, সময় আছে, সুযোগ আছে, সেটাকে শুধরে নাও। তার মানে কি, তোমাকে যদি জিনিসটাকে অ্যাভয়েড করতে হয় তোমাকে সিম্পলি চয়েস ফিলিংয়ের চয়েস লিস্টটাকে ঠিক করতে হবে। কখনোই কোনো ভালো কলেজ দেওয়ার আগে কোনো রকম বাজে কলেজ দেবে না। বাজে কলেজ সেন্সে এরকম নয় যে তুমি যে কলেজটা দিচ্ছ সেটা বাজে, এমনটা নয়। এরকম সেন্সে ধরো তুমি APC ফুড প্রসেসিং চাও না, কিন্তু তুমি APC দেওয়ার সময় APC ইলেকট্রিক্যাল, APC মেকানিক্যাল, APC সিভিল দেওয়ার পর APC ফুড প্রসেসিং দিয়ে দিলে, দেন তুমি বিল্লাগুলো দিলে, এবারে এমনটাও তো হতে পারে তোমার কপাল জোরে তুমি APC ফুড প্রসেসিং পেয়ে যেতেই পারো। তখন কি হবে, তুমি বিল্লা পেলে তুমি অটো আপগ্রেড করালে APC-র আশায়, তুমি APC ফুড প্রসেসিং পেয়ে গেলে, তখন তুমি বিল্লায় ফেরত যেতে পারবে না। তুমি যেহেতু APC ফুড প্রসেসিং পেয়ে গেছো তোমাকে এখানেই ভর্তি হতে হবে। সো এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু অবশ্যই একটু খেয়াল রেখে কাজ করো। কাউন্সেলিং কিন্তু 16 তারিখ অবধি, মানে এখনও প্রায় 10 দিন টাইম আছে, কখনোই এখনও মানে দেরি করার কোনো কিছু নেই, মানে আস্তে আস্তে করো, মানে অনেকটাই টাইম আছে। আমি তোমাদের ভুল যাতে না হয় সেই কারণে কিন্তু এই ছোটোখাটো ভিডিওটা বানাচ্ছি, তোমাদের জাস্ট একটুখানি জাগানোর জন্য, দেখো তোমরা এই ভুল করলে এইরকম জিনিসটা হতে পারে। এমনটাও তো হতেই পারে না যে তুমি ভুল করলে আর এরকম একটা জিনিস হয়ে গেল, বিল্ডা পেলে তুমি আপগ্রেড করালে এবং APC পাওয়ার আসা তুমি APC ফুড প্রসেসিং নিয়ে বাড়ি যাচ্ছ, হতেই পারে। এমনটাও তো নয় যে APC ফুড প্রসেসিং খারাপ, কিন্তু তোমার তো ইচ্ছা ছিল না, তাও তুমি চয়েস লিস্টটাকে ইনক্লুড করেছিলে। যদি এর থেকে বেশি গাইডেন্স লাগবে, যদি লাগে, তাহলে জেক্সপোর্ট চয়েস লিস্ট কীভাবে বানাবে এই যে ভিডিওটা দেখছো, ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নাও, খুব ভালো ভিডিও। এবং সেই ভিডিওতে আমি চয়েস লিস্ট বানানোর ইচ অ্যান্ড এভরি ফান্ডামেন্টাল জিনিসপত্র কিন্তু আলোচনা করেছি, সেটা দেখে নাও। এবং অটো আপগ্রেডেশন কী সেটা নিয়ে কিন্তু আজকেই আমি কিছুক্ষণ বাদে ভিডিওটা আনছি, সেটা কিন্তু দেখে নিতে ভুলো না। অটো আপগ্রেডেশনের ব্যাপারে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের।